রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করবো শুধু আমার রিয়াকশন না বস, আরো অনেকের রিয়াকশন তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, সেই রিয়াকশন গুলো দেখে অনেক অনেক মজা আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বস, মজা সিওর আসবে বস, সিওর আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বস, আমার সাবস্ক্রাইবার বড্ড কম, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব 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 করে দিও। আরে বস, আমার স্টাইল ইন্ট্রোটা দিতে তো ভুলে গেছি, চলো ইন্ট্রোটা দিই। হ্যাঁ ফ্রেন্ডস, আমি দিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক, কিছু মজা করা যাক। এখন আমি নিচে চলে এসেছি বস, আর এই ভিআর গ্লাসটা আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে। অ্যামাজনে আমি অ্যারাউন্ড অর্ডার দিয়েছিলাম 23-24 তারিখের দিকে হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম। এটা আসার কথা ছিল 27 তারিখের দিকে, তো আজকে 27 তারিখ 8:30 দিকে হচ্ছে আমার আউটপুট ডেলিভারি মেসেজ দিল, তো সেই অনুযায়ী আজকে হচ্ছে আসার কথা। তো এখন হচ্ছে অপেক্ষা করছি কখন হচ্ছে ভিআর গ্লাসটা আসে। আর ব্লগটা তো আমি শুরু করে দিয়েছি, কারণ জানো আমার জীবনে যত আনন্দ আছে তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। আর এই ভিডিওটাই তো প্রচুর এনজয়মেন্ট আছে বস, আগে শুধু দেখি ডেলিভারি বয়টা কখন আসে, মানে 10 মিনিটও লাগতে পারে আবার 5 ঘন্টাও লাগতে পারে। মানে সে আমার প্রথমের ভিডিওটা দেখেছিল তো, ইউকুলেলের ভিডিওটা, ওটা কিন্তু প্রচুর টাইম লেগেছিল বস, মানে আমার প্রচন্ড অপেক্ষা করতে হয়েছিল। তো চলো আজকে দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়, দেখি কখন আসে। এক্সাইটমেন্ট ফুটে ফুটে বেরোচ্ছে বস, এক্সাইটমেন্ট ফুটে ফুটে বেড়েছে, কারণ কিছুক্ষণ আগে ডেলিভারি বয় আমাকে ফোন করলো, বললো যে কাছাকাছি চলে এসেছি, তো চলো জিনিসটা আমাকে গিয়ে রিসিভ করতে হবে। মানে প্রচন্ড এক্সাইটেড বস, প্রচন্ড এক্সাইটেড। তো ডেলিভারি বয় এখন বাইরে দাঁড়িয়ে আছে, চলো জিনিসটা গিয়ে আগে রিসিভ করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। না ইউটিউবে ভিডিও বানাচ্ছে, একটু হাই করে পারে, হাই করো। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো জিনিসটা নিয়ে চলে এসেছি বস, এবার এটাকে হচ্ছে অপারেশন করা হবে, মানে কাটা ছেঁড়া করা হবে, তারপরে এর ভিতরতে হচ্ছে ঝুলি থেকে সাপটা বেরোবে, মানে আসল জিনিসটা বেরোবে। তাড়াতাড়ি করতে হবে বস, প্রচুর এক্সাইটমেন্ট আছে, তাড়াতাড়ি করতে হবে আনবক্সিংটা। তো আনবক্সিং করার জন্য একদম ছাদে চলে এসেছি বস, যতই ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিক না কেন, উত্তর দিক থেকে ছাদিস ভালোবাসা বস, মানে আনবক্সিং করার জন্য একদম পারফেক্ট জায়গা। তো আলতু ফালতু নাবোকে তাড়াতাড়ি আনবক্সিংটা করি। তো দিস ইজ মাই ছুরি অ্যান্ড এটা হচ্ছে বক্স। তো চলো এখন শুরু করি তাড়াতাড়ি। জিনিসটা মানে এত এক্সাইটেড হয়ে আছি না এটা কাটার জন্যে, কি বলবো তোমাদের। তো চলো এটা কাটাই, একটা কোপ দেয়া যাক, পোস্ট ম্যাডামটা করাই যাক। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বক্সটা, প্রো কাজ বলে লেখা ওপরে। এই হচ্ছে ভিআরের বক্সটা, এবার হচ্ছে খুলবো, মানে ঠাকুমার ঝুলি থেকে গল্পগুলো বেরোবে আর কি, মজার মজার গল্প, মজার মজার ভিআর। এটা এটা যদিও গল্প নয় কিছু, এটা ভিআর। তো চলো টেপটা কাটা যাক, টেপ ইম্পর্টেন্ট বস, টেপ। মেন যে জিনিসটার জন্য অপেক্ষা করছি বস, তো জিনিসটা হচ্ছে, মেন জিনিসটা হচ্ছে, দিস ইজ দ্য জিনিস বস, ও মাই গড, এই হচ্ছে আসল জিনিসটা বস, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, এই হচ্ছে সেই জিনিসটা। হাতে পেয়ে তো খুব দারুণ লাগছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, উল্টোভাবে হয়তো দেখা যাচ্ছে, প্রকাশ বলে লেখা। তো এবারে দাম টামগুলো একটু বলে দিই, প্রাইস টাইস কত আছে, ইম্পর্টেন্ট বস, দাম টাম বিশাল ইম্পর্টেন্ট, কত টাকা পকেট থেকে খোঁজলো সেটা জানতে হবে না। তো অ্যারাউন্ড অ্যামাজনে তোমরা এটা পেয়ে যাবে 2100 টাকার মতো, আমি 2100 টাকায় অর্ডার করেছি। তো এর রিভিউ টিভিউ মোটামুটি ভালো ছিল, আরও এর থেকে অনেক কম দামে আছে, তবে এটা রিভিউ অনেক ভালো ছিল, সেই কারণের জন্য আমি নিলাম। মেন জিনিস হচ্ছে বাস, এটাকে হচ্ছে ব্যবহার করে দেখতে হবে কেমন হয়, মানে 3D ভিডিও চালাবো, ভয়ানক ভয়ানক ভিডিও চালাবো, তারপরে দেখতে হবে যে রিয়াকশানটা কেমন হয়। তোমাদের নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, আরও সবাইকে মানে এটা পড়াবো, পড়িয়ে দেখবো তাদের রিয়াকশান কেমন হয়। তো এবারে তো আসল খেলা শুরু হবে বস, দেখতে থাকো, দারুণ মজা হবে এবারে বস। 2000 years later তো এটা নিয়ে আবার চলে আসছি টেস্ট করার জন্য, এবার এটা পড়ে হচ্ছে রিয়াকশনটা তোমাদের জানাবো কেমন হয়। তো এবারে আসল তো খেলা শুরু হবে বস, আসল মজা তো এবারে শুরু হবে। আমার এখানে সামনে আরো অনেকে আছে, তোমাদেরকে দেখাই। আর দেখতে পাচ্ছ এটাই দাঁড়িয়ে আছে, এদেরকেও পড়াবো ভিআর গ্লাসটা পরে, এদেরও রিয়াকশন নেবো বস, বেশ ভয়ানক ভয়ানক ভিডিও ছাড়ো, কিন্তু দেখবি তো তোরা কালা দেখবি। তো এই হচ্ছে আমার হাতে ভিআর বক্সটা, আর এই হচ্ছে আমার হাতে ফোন,
তো ফোন থেকে যে ইউটিউবে 3D ভিডিও গুলো হয় ওগুলো সার্চ করবো, মানে ভিআর বক্সে লাগানোর মতো যে ভিডিও গুলো হয় তো ওগুলো সার্চ করবো, সার্চ করে হচ্ছে এতে লাগাবো। আর মেনলি এই ভিডিওটা আমি পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা শুট করছি, কালকের হচ্ছে আমার একটা কাজের জন্য আর শুট করতে পারিনি, তো মেনলি আজকে শুট করতে চলেছি বস। যে রিয়াকশনটার জন্য তোমরা অপেক্ষা করছিলে সেটা আজকে শুট করতে চলেছি, তো চলো এবারে খেলা হবে বস, চলো চলো চলো। তো বস এখন হচ্ছে ইউটিউবে সার্চ করছি, মানে 3D ভিডিও যেগুলো হয় ভিআর এর যে 3D ভিডিও গুলো ওগুলো সার্চ করছি। তো প্রথমে কি সার্চ করা যায়, প্রথমে রোলার কোস্টারের ভিডিও যেগুলো আছে সেগুলো সার্চ করি। তো প্রথমে একটুখানি মানে কম ভয়ানক জিনিস দিয়ে শুরু করা যাক, তারপর হচ্ছে আস্তে আস্তে ভয়ের দিকে ঢুকবো, ভূতের ভিডিও তো আছেই বস। তো চলো এখন প্রথমে রোলার কোস্টারটা সার্চ করি। রোলার কোস্টার, রোলার কোস্টার, আচ্ছা রোলার কোস্টার ভিআর বলে একটা ভিডিও আছে, দেখো অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো এর মধ্যে একটা হচ্ছে সার্চ করব, তোমাদের স্ক্রিনের পাশে হচ্ছে আমি দিয়ে দেবো কোন ভিডিওটা দেখছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো চলো এখন হচ্ছে এটা লাগাবো, আর এইখানটাই কিন্তু ফোনটা লাগাই, তো এই জিনিসটা খুলে তো এখানে ফোনটা লাগাবো। তার আগে হচ্ছে আমার ভিডিওটা স্টার্ট করে নিতে হবে, কারণ এখানে এরকমভাবে কন্ট্রোল কিছু নেই। তো বাস এবার হচ্ছে লাগাচ্ছি ভিআর গ্লাসে, তো চলো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় প্রথমবারের জন্যে, মাই ফার্স্ট টাইম, তো চলো এক্সপিরিয়েন্সটা দেখা যাক। এইরকমভাবে হচ্ছে ফোনটা সেট করলাম এখানে নিয়ে, এই জাস্ট চেপে দিলাম। ভাই সব সত্যি করে মনে হচ্ছে, আই মিন আই এম অন রোলার কোস্টার। ও ভাই আরে কোথায় চলে যাচ্ছি, দারুণ দারুণ রিয়াকশনটা, সত্যি করে বলছি দারুণ ছিল বস, মানে সত্যি করে একদম মানে অ্যাকচুয়াল রিয়ালিটি মনে হচ্ছিল, সত্যি করে দারুণ রিয়াকশন ছিল বস। এবার হচ্ছে জম্বির ভিডিও, মানে ভূতের যে ভিডিওগুলো হয় সেটা ট্রাই করবো, খুব ভয়ানক ভিডিও, দারুণ মজা হবে বস, দেখতে থাকো শুধু তোমরা। এরপর হচ্ছে পড়ানো হচ্ছে ভিআরটা, ভূতের ভিডিও জম্বির ভিডিও হচ্ছে পড়ানো হচ্ছে, দেখা যাক রিয়াকশন কেমন হয়। মনু কে যে রিয়াকশন কেমন ছিল বল, খুব বাজে। ধীরে তো সামনে কি মুগলি দেওয়া হয়েছে, মুগলি মুগলি 3D রিয়াকশন। এবারে আবার ভূতের ভিডিও হচ্ছে দেখতে চলেছি, তো দেখা যাক চলো কতটা স্কেয়ারি হয়, মানে কতটা ভয়ানক হয়, চলো দেখা যাক। ভাই ভূত দাঁড়িয়ে, ভাই 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 তো আমাদের ভিআর গ্লাসে ভিডিও দেখা কমপ্লিট, আর আমাদের সবার রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের প্রচুর প্রচুর মজা এসেছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও এরকম মজাদার ভিডিও আরো দেখতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বস, কারণ জানো সাবস্ক্রাইব করলে একবার মজা পাবে বারবার। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, এখনকার মতো ভাই, দারুণ মজা এসেছে ভাই।